আসসালামু আলাইকুম। পৃথিবীতে যে কোনো স্থানে যে কোনো প্রাকৃতিক দর্শনীয় স্থান আল্লাহর অপূর্ব সৃষ্টি। এগুলি দেখে বান্দা আল্লাহর অস্তিত্ব ও তাঁর অসীম ক্ষমতা উপলব্ধি করতে পারে। সে কারণ তিনি মানবজাতিকে উদ্দেশ্য করে বলেন, তুমি বলো তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। গত 28 ও 29 অক্টোবর বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক কেন্দ্রীয় শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী উক্ত শিক্ষা সফরে অংশগ্রহণ করেন যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন আল আউনের কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিম। দেশের 21টি জেলা থেকে মোট 77 জন কর্মী ও সুধী। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম জেলা আন্দোলন সভাপতি, সাধারণ সম্পাদক, যুব সংঘের সভাপতি, কক্সবাজার জেলা আন্দোলনের সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার নতুন আহলেহাদিস দুজন ভাই ইফতিদার মাশফি ও মাহমুদুল হাসান রায়হান, লোহাগড়ার আব্দুল মান্নান ও কক্সবাজার সোনাপাড়ার মাহবুব আলম। 28 অক্টোবর ভোরে সফরকারীরা বান্দরবান শহরে পৌঁছান এবং হোটেল গ্র্যান্ড ভ্যালিতে অবস্থান করেন। এ সময় তাদেরকে স্বাগত জানান স্থানীয় আহলেহাদিস ভাইয়েরা। সকাল 8টায় 6টি চাঁদের গাড়িতে রিজার্ভ নিয়ে সফরকারী দলটি বান্দরবান শহর থেকে যাত্রা শুরু করে। এ সময় কেন্দ্রীয় সভাপতি সফরকারীদের উদ্দেশ্যে ভ্রমণ লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন এবং এবারের সফর থেকে 3টি বিষয় তথা ধৈর্য, আনুগত্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। 1 নম্বর প্রশিক্ষণ ধৈর্যের প্রশিক্ষণ, 2 নম্বর আনুগত্যের প্রশিক্ষণ, আর 3 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশিক্ষণ। এই 3টা প্রশিক্ষণ যদি নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমাদের এই সফরটা সাকসেসফুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে আজকে যে উদ্দেশ্যে আমরা সফরে এসেছি এই সফরের উদ্দেশ্যকে সার্থক করে তুলুন এবং এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে সফরকারীরা যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা নিক্ষেপ না করে সে ব্যাপারে জোর তাগিদ দেন। পাহাড়ি পথে 3 ঘন্টা সফরের পর দুপুর 12:30 নাগাদ দলটি থানচি উপজেলা শহরে পৌঁছে সেখান থেকে তারা 16টি ইঞ্জিন চালিত বিশেষ নৌকায় যাত্রা শুরু করে। অতঃপর শ্রোতাম্বিনী সাঙ্গু নদী ধরে তিন্দু বড় পাথর হয়ে প্রায় 3 ঘন্টা সফর শেষে রেমাক্রি পৌঁছে। দুপাশে সুউচ্চ পাহাড়, মধ্যখানে স্রোতের বিপরীতে উঁচু নিচু খাত বিশিষ্ট নৌপথের রোমাঞ্চকর ভ্রমণ সফরকারীদের বিমোহিত করে তোলে। Thank you.
অতঃপর রেমাক্রি থেকে বাদ মাগরিব অন্ধকার নদীপথে এবং পাহাড়ি জঙ্গলের পথে আরও প্রায় দু ঘন্টা চলার পর নাফাখুম ঝর্ণার পার্শ্বস্থ গ্রামে অবস্থান নেই। রাতের খাবারের পূর্বে ত্রিপুরা উপজাতিদের টং ঘরে দীর্ঘক্ষণ সাংগঠনিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কিভাবে এই সফরটাকে আমরা একটা ইবাদতে কাটাইতে পারি, শুধু খেল তামাশা নয়, হাসি মজাক নয়, শিখ অর্জন করবো সফরের মাধ্যমে, আল্লাহ সৃষ্টি দেখার মাধ্যমে, এবং সেটা আল্লাহর শুকরিয়া আদায় করবো তার ইবাদতে। এতে মৌলভীবাজারের নমুসলিম ভাই আবদুল্লাহ, বান্দরবনের ইফতিদার মাশফি সহ বিভিন্ন জেলার দায়িত্বশীল ও সুধীবৃন্দ তাদের জীবনের কাহিনী শোনান এবং আহলেহাদিস হওয়ার আবেগময় অনুভূতি ব্যক্ত করেন। অতঃপর যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন এবং সাংগঠনিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই জায়গাটা দেখার সুযোগ করে দিয়েছেন, সেই সাথে আরেকটা উপলব্ধি আমাদের মধ্যে জন্ম দিয়েছেন, এটাই যে আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন। পরদিন বাদ ফজর পৃথক তিনটি ঘরে দার্স প্রদান করেন আবুল কালাম, শরীফুল ইসলাম মাদানী, সোহেল বিন আকবর মাদানী, আরজু হোসাইন সাব্বির প্রমুখ। এ সময় বক্তব্য শ্রবণ করে একটি ঘরের মালিক জনৈক খ্রিস্ট ধর্মাবলম্বী ত্রিপুরা অত্যন্ত খুশি হন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে এক ছড়ি পাহাড়ি কলা উপহার দেন। তিনি মন্তব্য করেন, এখানে অনেক পর্যটন দল আসে, কিন্তু আপনাদেরকে প্রথম দেখলাম যারা এখানে এসে গান বাজনা হৈহুল্লোড় বাদে আল্লাহর প্রশংসা করেছেন। অতঃপর ভোরের সূর্যোদয়ের পর অনিন্দ সুন্দর নাফাখুম ঝর্ণার পাশে দীর্ঘ সময় কাটিয়ে বেলা 8:30 নাগাদ দলটি রওনা হয় ফিরতি পথে। সালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দর্শক, আমরা এখন নাফাখুম এলাকাতে আছি, বান্দরবনের থানচি উপজেলার অনেক গহীনে। এই নাফাখুম, খুম অর্থ স্থানীয় ভাষায় গর্ত, তো সেই হিসাবে এটা আসলে প্রাকৃতিক ঝর্ণা নয়, বরং এটা একটা নদীর মানে হঠাৎ ঢালু হয়ে যায় একটা অংশ বলা যায় এটাকে, যেখানে একটা গর্তের সৃষ্টি হয়েছে এবং একটা ঝর্ণার মতো একটা রূপ লাভ করেছে। এই নাফাখুম দেখার জন্য বহু মানুষ বাংলাদেশে বা বিদেশ থেকেও আসে। আসলে নাফাখুম তার নিজস্ব যে সৌন্দর্যটা আছে, সেই সাথে সাথে এই পথে আসতে, অর্থাৎ থানচি থেকে রেমাক্রি হয়ে যে পথটা নৌকায় আসা, যে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা, এটাই সাধারণত মানুষ নেওয়ার জন্য আসে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে এসেছি, পরিবেশটা খুবই ভালো লাগছে এবং আমাদের মন জয় করে নিয়েছে বলা যায়। আমাদের যারা বিশেষ করে নতুন পাহাড়ি এলাকায় তেমন আসেন না এর আগে, তারা কিন্তু এটা খুবই তারা এনজয় করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব, তার শ্রেষ্ঠত্বের জায়গাগুলো যখন এরকম চোখের সামনে চলে আসে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সব কিছুই মহত্তম, কিন্তু আমাদের ধারণার বাইরে যখন কোনো সৃষ্টি হঠাৎ চলে আসে, তখন আমরা নিজেদের ক্ষুদ্রতাকে বিশেষভাবে অনুভব করি। আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্বটাকে আরও বেশি তখন অনুভূত হয়। আজকে নাফাখুমের এই জলরাশির সামনে দাঁড়িয়ে সে কথাই মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুমহান, তার সৃষ্টি কৌশল কত বিস্ময়কর এবং কত সুনিয়ন্ত্রিত। এই যে পানি ঝরে যাচ্ছে এক টানা, দিন নেই রাত নেই, কোনো বিরাম নেই, ঝরছে 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 ঝরছে, মানে কোনো রকম প্রাকৃতিক কোনো শুধুমাত্র প্রাকৃতিক নিয়মেই এটা হয়ে যাচ্ছে, এর পিছনে কোনো যন্ত্র বা কিছু কোনো কিছুই এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি কৌশলগুলো দেখার মধ্যেই আসলে ইমানদারদের ইমানের মজবুতি নিহিত রয়েছে, আর এই কারণেই মূলত আমরা একটু দেখতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা ফানজুরু কাইফা বাদা আল খালক, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তার সৃষ্টি কৌশল শুরু করেছেন বা সৃষ্টি করেছেন। আজকে আমরা সেই সৃষ্টি কৌশল দেখার জন্য এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে আমাদের ইমানের মজবুতি দান করুন এবং সাথে সাথে তার প্রশংসা, তার নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অতঃপর রেমাক্রি ঝর্ণায় যাত্রাবিরতি ও গোসল সেরে থানচির উদ্দেশ্যে রওনা হয়।
থানচি পৌঁছানোর পর বাজারের কেন্দ্রীয় মসজিদে জুমাহার সালাতের পর সালাতুর রাসুল, আত্তাহারিক, মিলাদ প্রসঙ্গ প্রভৃতি বই ও লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ অত্যন্ত আগ্রহের সাথে তা গ্রহণ করেন। অতঃপর থানচি থেকে রওনা হয়ে বলিপাড়া বিজিপি চেকপোস্ট এবং নীলগিরির ক্যাফে নীল স্পটে যাত্রাবিরতির পর বাদ মাগরিব বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রে উপস্থিত হয়। এ সময় কেন্দ্রীয় সভাপতি সকলের উদ্দেশ্যে বিদায়ী নসিহত ও দোয়া করেন। বিশেষ করে বান্দরবান জেলার নতুন আহলেহাদিস ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বান্দরবান জেলায় আগামীতে আহলেহাদিসদের একটি মার্কাজ প্রতিষ্ঠার জন্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করে দোয়া করেন। এবং আমাদের এই বন্ধন যেন জান্নাত পর্যন্ত টিকে থাকে, জান্নাতও যেন আমরা এইভাবে একত্রিত হতে পারি, আল্লাহুম্মা আমিন। অতঃপর সফর সঙ্গীগণ বান্দরবান শহর থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।